الله رب العالمين فبطر قرآن كريم سورة اللقمان رسوة نمبر آيات كريم المدى الله تعالى بولت ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا বলেছেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লার পর থেকে গুমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে টাট্টা বিদ্রুপ করে সে সমস্ত লোকদেরকে সে সমস্ত লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সে সমস্ত লোকদের জন্য রয়েছে অবমাননা কর শাস্ত্রী এই জন্য মুসলমান ইমান্দের ছয় নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা গান বাজনাকে মারিফতির গানকে পুঁথি গানকে এবং যত রকমের গান আছে সমস্ত গানকে আল্লাহ রাব্বুল আলমিনিস নিষদ্ধ ঘোষণা করেছেন ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুল্লাহ আলি যখন নবত পাইলেন তখন নবীজি আরবদেরকে দিনের দাওয়াত লাগলেন মুসলমান বানানোর জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি বের হয়ে পড়লেন আবুল আহাবুৎ বা রবি নজর ইবনে হারেস তারা আরো নবীজিকে বিভিন্নভাবে তারা কষ্ট দিয়েছিল তাদের ধারণা ছিল যে তুমি আমাদেরকে কালনার প্রতি বিশ্বাস স্থাপনের জন্য বলতেছো আমাদের তো তিনশো ষাটটা মূর্তি আছে তিনশো ষাটটা ক্ষুদা আছে এই তিনশো ষাটটাই আমাদের রক্ষা করতে পারে না আর তুমি এ কাল্লা কথা বলতেছো এজন্য তারা মোহাম্মদ সাল্লা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো আল্লাহ বিশ্ব মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন যতই তারা অপপ্রচার করে ততই দেখা যায় ইসলামের দাওয়াত আরও বৃদ্ধি পায় ওই মক্কার কুরেশ কাবেরা তারা ওই মক্কার কুরেশ কাবেরা তারা নবীজির বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিল কারণ হল কোনো এলাকার এমপি মন্ত্রী যদি নিজে যদি তারা একজন পাগল লোকের বিরুদ্ধে অপপ্রচার করতে চায় অপপ্রচার চালায় তাহলে মানুষ বলবে লোকটা যদিও পাগল হয় তাকে কিন্তু যারা প্রচার করে তারা তো এমপি মন্ত্রী তাহলে ওই লোক পাগলটা তো মনে হয় সাধারণ কোনো পাগল নয় ওই পাগলটা নাম্বার ওয়ান পাগল হবে এজন্য তাকে একটু দেখা দরকার তারা অপপ্রচার চালায় তথই মানুষদের আগ্রহ বেড়ে যায় আল্লাহ রনবী বিশ্বনবী মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর শুনে অনেকে ইসলাম গ্রহণ করে পেলে আবার অনেকে নবীজীর চরিত্র মাধুরজও দেখে নবীজীর প্রতি ইমান গ্রহণ করে পেলে আবার অনেকে নবীজীর চেহারা মোবারক করে তাকাই ইমান গ্রহণ করে ফেলে সবহান আল্লাহ একজন মুসলমানি মানতান মখান কুনাইজ দেখলাম মানুষদেরকে ইসলাম থেকে বিরত মানুষজন ইসলামের প্রতি দাবিত হবে মানুষদেরকে তারা ফিরিয়ে রাখতে পারবে না তখন আবু আবুজাহ বা তারা নিজেরা তারা পরামর্শের মধ্যে বসলো পরামর্শের মধ্যে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আজ থেকে মোহাম্মদের কোরআন তেলাওত আর শোনা যাবে না মানুষদেরকে নিষেধ করলো মানুষদেরকে নিষেধ করার পরে শেষ পর্যন্ত দেখা যায় যখন শেষ রাত্রি নবীজি মধুর কণ্ঠের কোরআন নামাজের মধ্যে পড়তেন ওই উদ্ভার রবিয়া নজর ইবনে হারে সহ তারা শেষ রাত্রে উঠে চুপি চুপি সাজায় তারা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের বাঙ্গা খেজুর পাতার বাসার মধ্যে যাইয়া তারা বিভিন্ন দিক থেকে তারা আক্রান্ত তেলাওয়াতের আওয়াজ শুনত শেষ পর্যন্ত কিছু মানুষ যদি হঠাৎ করে তার বাড়ি থেকে প্রতিদিনই যদি শেষ রাত্রে বেরিয়ে যায় কারো তো চোখে পড়বে অবশ্যই পড়বে তারা দরা খেয়ে গেল এই আরবের মধ্যে ঘোষণা করে গেল যে নেতারা আমাদেরকে নিষেধ করে আবার তারা চব্বিশ সারে শেষ সাদে উঠে মোহাম্মদের তেলাওয়াত শুনতে যায় এই কথাটা যখন পাস হয়ে গেল তখন আবার ওদবাস সাইবা রবি আবু সহ তারা মিটিংয়ের মধ্যে বসল বসার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো আর মোহাম্মদের মোহাম্মদের কোরআন তেলাও আমরা শুনতে যাব না কারণ আমরা নিজেরাই যদি যাই তাহলে তো জনগণকে আটকানো যাবে না শেষ পর্যন্ত তারা ওই চার নেতা তারা চলে গেল নজর ইবনে হারেসের কাছে যাইয়া বলল ও নজর ইবনে হারেস আমাদের নেতা আপনি তো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যান যাই আপনার তো বিজনেস আছে ব্যবসা আছে আপনি এমন এমন কিছু লোক আনবেন এমন এমন গায়িক আনবেন এমন এমন আগেকার যুগে বাদীদের প্রচলন ছিল গোলামবাদীর প্রচলন ছিল গোলামবাদীদেরকে টাকা দিয়ে কেনা কিনে নেওয়া যেত কিনে নেওয়া কিনে নিয়ে আসা হতো তখন তারা বলল এমন একটা মহিলা বাদী সুন্দরী এবং কণ্ঠ যার বলো এরকম বাদীকে ক্ষয় করে আনবে আর আগেকার যুগের খিচ্ছা আগেকার যুগের পুঁথি সংগ্রহ করে আনবে যাতে কোরআন পরিবর্তে যাতে তাদের খেয়ে মানুষদের খেয়ে জনগণ খেয়ে কোরআন থেকে যাতে বিরতে রেখে যাতে আমরা গানের দিকে দাবিত করতে পারি ওই দিকে দাবিত করতে পারি রুজবুল্লাহ এজন্য মুসলমানই মান নজর ইবনে সত্যি একদিন সে তার ব্যবসার উদ্দেশ্যে যখন বাহিরের রাষ্ট্রে চলে গেল তখন সে নজর ইবনে হারেস সে একজন গায়িকা নারীকে বাদী নারীকে ক্ষয় করলো এবং সাথে পুঁথি নিয়ে আসলো মক্ষার মধ্যে এনে দিছে সেনে যখন লোকজন আমাদের নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে আসতো কোরআন তেলাওদের জন্য ওই সমস্ত মানুষদেরকে ওই নজর ইবনে হারেস এবং আবুল আহাব আবু জাহেল সহ তারা কোরআন তেলাওয়ত থেকে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ ইসলামের কান থেকে ফিরিয়ে তারা বলতো মোহাম্মদে তো তোমাদেরকে জুহাদ যুদ্ধের কথা বলবে মোহাম্মদের দলে গেলে তোমরা না খেয়ে থাকতে হবে এজন্য তোমরা চলো আমরা বাহিরের রাষ্ট্র থেকে বাদী ক্ষয় করে নিয়ে আসছি তোমাদেরকে আনন্দ দিবে তোমাদেরকে পুঁথি পড়ে শোনাবে তোমাদেরকে বিভিন্ন ডান্স দেখাবে এই বলে তারা ফ্রি ফ্রি খাবারেরও ব্যবস্থা করত আবার তারা এই নৃত্য মহিলা দিয়ে তারা ওই পুঁথি পড়ানোর কাজ শুরু করে দিত এজন্য মুসলমানই মান্দার তো বোঝা গেল যে তারা ইসলামের শত্রু না ইসলামের শত্রু তারা ইসলামের বন্ধু হতে পারে নাই ওই সময় তারা নবী করিম সাল্লাহ আলাইহস্লামের কোরআনের এর তেলাওয়ত থেকে যাতে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত না হয় তারা বিকল্প ব্যবস্থা করল আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে খারিমের সৌরায়ে লোকমারের صَوَيْنَ كَرِيمَ وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهُو الْحَدِيثَ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى قَالَنَ রয়েছে যারা মানুষকে অবান্তর কথাবার্তা সংগ্রহ যারা মানুষকে আল্লাহর পথে গুমনা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং ওহাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তাদের জন্য রয়েছে অবমাননা কর শাস্তি এই জন্য আমরা প্রচলিত দশটি হারাম কাজের একটা পাইলাম গান শোনা তো গান শোনাও যাবে না গান গাওয়াও যাবে না এগুলা হলো হারাম কবিরা দুই নাম্বার হলো মদ ও জুয়া খেলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার নব্বই নাম্বার আয়াতে কারীমার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম

এগুলো থেকে তোমরা বিরত থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো সুবহান আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে করিমের সুরায় মায়েদার নব্বই নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন মদ জোয়া এগুলা হলো শয়তানের কাজ মূর্তি সমূহ এবং বাক্য নির্ধারণ স্বর এগুলা থেকে বিরত থাকা আর মদ হারাম ঘোষণা করা হয়েছে মদ যদি কোনো মানুষ পান করে তাহলে তার মধ্যে মাতলামের বাপ ছলে আসে তার আখল পরিবর্তন হয়ে যায় তার জ্ঞান থাকে না তো এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে নবী নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল খামরু জাম্মাউল ইস অর্থাৎ মদ হল সমস্ত গুনাহের মা কেউ যদি মদ পান করে তাহলে সে জিনাও করতে পারে অপকুনও করতে পারে বিভিন্ন অপকর্ম কারণ তার তো আকল বিকৃত হয়ে যায় এজন্য সে জিনার দিকেও দাবিত হবে আবার সে খুনের দিকেও দাবিত হবে বিভিন্ন ভাবে সে মন্দ কাজের মধ্যে লিপ্ত হবে আর জোয়ার দ্বারা জোয়ার দ্বারা আর্থিকভাবে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এজন্য জোয়াকেও হারাম করা হয়েছে অর্থ নষ্ট হয় এজন্য মদ জোয়া এগুলো আল্লাহ হারাম ঘোষণা করেছেন তিন নম্বর হল নিজেকে বা অন্যকে আঘাত করা নিজের শরীরের মধ্যে কোনোভাবেই আঘাত করা যাবে না বা অন্যকে আঘাত করা যাবে না এগুলা হলো কবিরাগোনা এই যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই যে বডি দিয়েছেন শরীর দিয়েছেন এটা হলো আল্লাহ পাকের একটা আমানত এটা আল্লাহ পাকের আবাদতবন্দি করার জন্য আল্লাহ পাক দিয়েছেন ভালো খাজে বে করার জন্য দিয়েছেন আমরা মন্দ কাজকে অ্যাবয়েড করে চলব অন্ধ কাজ থেকে বিরত থাকব চার নাম্বার যে বিষয়টা হলো সুদ খাওয়া সুদ সত্য দেখা যায় এখন মুসলমানদের রন্দ্রে রন্দ্রে রগে রোগে ঢুকেছে আসলে মানুষ সুদের কথা বড় মারাত্মক গুণা এক ফেকার কিতাবের মধ্যে বলা হয়েছে যে জেনে শুনে সুদ খাওয়া এক টেকা সুদ খাওয়া তার আপন মায়ের সাথে চৌত্রিশ বার জিনার সমতুল্য নজবিল্লাহ হিমিন জালিক এত গুণা এরপরও মানুষ মনে করে মামুলি বিষয় সাধারণ বিষয় মনে করে কোরআনে করিমের মধ্যে কয়েকটা আয়াত আছে যেহেতু এখন আমার সময় সংক্ষিপ্ত আয়াতগুলো বলতে পারলাম না এজন্য মুসলমান ইমানদার সোদ থেকে বিরত থাকতে হবে সের আরেকটা বিষয় হলো যেমন জিন্স পরিবর্তন হতে হবে যেমন কেউ টাকা দিল তার টাকার প্রয়োজন এখন এক বলে আমাকে এক লক্ষ টাকা দাও এক লক্ষ টাকা যদি দেয়া দেয় আবার যদি সে ঠাকাই কিস্তি দে অথবা একখালিনী দেয় টাকা যদি দে তাহলে এটা শোধ কিন্তু কেউ যদি টাকা নিছে কিন্তু সে যদি মাল দিয়া দেয় যেমন চাল ঘন হ্যাঁ অথবা ধান এগুলা দিলে আবার শোধ হবে না অথবা কোনো ব্যক্তির ইসলামে তো বিভিন্ন পন্থা রেখেছে জায়েজ শরৎ কোনো ব্যক্তির মালের প্রয়োজন এখন সে যদি তার কাছে টাকাটা না দিয়ে সে যদি সে লাভই করবে কিন্তু সে যদি মাল কিনে দে আর তাকে টাকা কিস্তি হিসাবে দেয় তাহলে সেটা শোধ হবে না বিভিন্ন পন্থা আছে এই জন্য মুসলমান ইমানদার আমরা জায়েজ যে পন্থাগুলা এগুলো আমরা চলবো শোধ থেকে আমরা বিরত থাকবো পাঁচ নাম্বার হল পুরুষের স্বর্ণ ব্যবহার করা এটাও মারাত্মক অনেক পুরুষরা স্বর্ণ ব্যবহার করে অনেক পুরুষরা দেখা যায় রুফাও ব্যবহার করে রুফাও চার মাসার উপরে ব্যবহার করা যায় না আর স্বর্ণতা বিলকুল হারাম স্বর্ণ মহিলারা পড়বে এটাও কবিরা গুণা ছয় নম্বর হল হস্ত মৈতুন করা অনেক মানুষ দেখা যায় বিবাহর আগে বিভিন্ন ভাবে তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে এগুলা থেকে আল্লাহ যেন হেফাজত করে এটা হলো কবিরা গুণা সাত নাম্বার হলো আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা আল্লাহর নাম সারা অন্য কারো নামে যদি জবাই করে সেটা হলো গাইরুল্লার নামে হলো এই জবাইর গুস্ত কখনো খাওয়া যাবে না হারাম হবে আট নাম্বার শরীরে টেটু বানানো এখন দেখা যায় ইহুদিদের মতো মুসলমানের বাচ্চারাও দেখা যায় হাতের মধ্যে পিঠের মধ্যে তারা টেটু বানায় এটাও হারাম নয় নাম্বার হলো আত্মহত্যা করা এটাও হারাম দশ নাম্বার হলো স্ত্রীকে প্রহার করা বিনা কারণে যদি স্ত্রী কোনো অপরাধ করে বুঝিয়ে শুনে এরপরে যদি সে বেশি অপরাধ করে বিছানা আলাদা করবে এরপরে যদি হয় মৃদুভাবে প্রহার করবে যাতে চেহারার মধ্যে না হয় এজন্য এই প্রচলিত দশটি হারাম কাছ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন অবিরত থাকার তৌফিক দান করেন